দেশে ফিরেই নিখোঁজ মুরাদ হাসান। তিনটি বাসার কোনোটিতে ফেরেননি তিনি, যাননি গ্রামের বাড়ি জামালপুরেও। টেনশনে পরিবারের লোকজন। 12 ডিসেম্বর দুবাই থেকে ছেড়ে আসা তাকে বহনকারী এমিরেটস EK586 নম্বর ফ্লাইটটি গত বিকেলে 5:07 রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হতে দেখা যায় মুরাদকে। এরপর সবার চোখ ফাঁকি দিয়ে কোথায় গিয়েছেন তা জানা যায়নি। রাতে ধানমন্ডির বাসায় স্ত্রী সন্তানদের কাছে ফেরেননি বলে জানা গেছে। ডাক্তার মুরাদের তিনটি বাসার মধ্যে একটি রাজধানীর শান্তিনগরে, একটি ধানমন্ডিতে এবং অপরটি প্রতিমন্ত্রী হিসেবে পাওয়া মিন্টো রোডে। তবে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার কারণে মুরাদ মিন্টো রোডের বাসার অধিকার হারিয়েছেন। এছাড়া সরকারি বরাদ্দের ওই বাসায় তিনি প্রতিমন্ত্রী থাকার সময়ও খুব একটা যাননি। শান্তিনগরের বাসাতেও তার তেমন যাতায়াত নেই, তবে তার নির্বাচনী এলাকা জামালপুরের সরিষাবাড়িতে যাচ্ছেন কিনা সে ব্যাপারেও কোনো তথ্য পাওয়া যায়নি। জানা গেছে ইতোমধ্যে জামালপুর জেলা বিএনপির পক্ষ থেকে তাকে জামালপুরে প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া মুরাদের ফেরার দিন তার বিরুদ্ধে মামলার আবেদন হয়েছে বিভিন্ন জেলায়। এই মুহূর্তে হাতে গোনা দু একজন ছাড়া মুরাদ হাসানের পাশে বন্ধু ও স্বজন কেউ নেই। কয়েকদিন আগেও দুর্দান্ত প্রতাপশালী ছিলেন এই প্রতিমন্ত্রী, অথচ এখন জন্মভূমিতেও তিনি যেন পরবাসী। নানান মামলায় ফেঁসে গিয়ে গ্রেপ্তার এড়াতে অনেকটাই আত্মগোপনে। কদিন আগেও তিনি ছিলেন অনেকের প্রিয় ভাজন, আশপাশে বন্ধু ও স্বজনের অভাব ছিল না। তার সঙ্গে একটু দেখা করা, 2 মিনিট কথা বলা ও আড্ডা দিতে পারলেও অনেকে নিজেকে ধন্য মনে করতেন। মুরাদ হাসানের সঙ্গে আড্ডা শেষে বেরিয়েই তারা হয়তো বলতেন, এই তো প্রভাবশালী প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে এলাম। যুক্তিতর্কে তিনি ভীষণ পটু। নানা বিশেষণে তিনি নিজেকে বিশেষায়িত করে নিজেকেই প্রশংসায় ভাসাতেন। মুরাদ হাসান চিকিৎসক হওয়ায় তাকে নিয়ে চিকিৎসক মহলের অনেকেই বেশ গলা উঁচিয়েই কথা বলতেন, অথচ আজ তার পাশে কেউ নেই। বিপদে নিজের ছায়াও সঙ্গে থাকে না প্রবাদটি যেন তার ক্ষেত্রে পুরোপুরি বাস্তবে রূপ নিয়েছে। বিভিন্ন সভা সমাবেশে নানান ইস্যুতে বিতর্কিত বক্তব্য দিয়ে অনেকদিন ধরেই আলোচনায় ছিলেন ডাক্তার মুরাদ হাসান। তবে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়া ও 72-এর সংবিধানে ফিরে যাওয়ার দাবি তোলার পর সমালোচনার মুখে পড়েন তিনি। তারপর একে একে জাইমা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও ছাত্রলীগ নেত্রীদের নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য, এরপর সর্বশেষ নায়িকা মাহির সাথে ফোনালাপ ফাঁসে আকাশে উঠতে থাকা মুরাদ মাটিতে পড়েন ধপাস করে। তাতে একে একে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, জামালপুর জেলা আওয়ামী লীগের সম্পাদকের পদসহ আরও নানান পদ হারান তিনি। এসব ঘটনার পর ক্ষমা চান মুরাদ হাসান। তিনি ফেসবুকে লিখেন, আমি যদি কোনো ভুল করে থাকি অথবা আমার কথায় মা বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দেবেন, তবে কিছুতেই যেন কিছুই হচ্ছিল না। দুঃখ ও অভিমানে এক পর্যায়ে সুদূর কানাডা পাড়ি জমিয়েছিলেন তিনি, কিন্তু কানাডিয়ান সরকারও তাকে সে দেশে প্রবেশের অনুমতি দেয়নি। সম্প্রতি বিভিন্ন কর্মকাণ্ডের ব্যাপারে কানাডায় বসবাস করা বাংলাদেশিরা তার বিরুদ্ধে বিভিন্ন তথ্য প্রমাণ সহ দেশটির সরকারের কাছে অভিযোগ করেছেন, ফলে তাকে সে দেশেও প্রবেশ করতে দেওয়া হয়নি। ফিরতি ফ্লাইটে তাকে দেশে পাঠানো হয়। দুবাই হয়ে আসার পথে তিনি অন্য কোনো দেশের ভিসার জন্য চেষ্টা করেও পাননি, শেষ পর্যন্ত তাকে ফিরতে হয়েছে দেশেই। প্রতিমন্ত্রী থাকাকালে বিদেশে যাওয়া ও আসার সময় VIP প্রোটোকল ও VIP লাউঞ্জে ঘনিষ্ঠজনদের সঙ্গে আড্ডা দিয়ে বিমানে উঠতেন তিনি। ফেরার পথেও প্রোটোকল নিয়েই বিমানবন্দর থেকে বাসায় যেতেন মুরাদ। তবে এখনকার পরিস্থিতি পুরোটাই আলাদা, সেটা তো গতরাতে ঢাকা বিমানবন্দরে দেখেছেনই। সাবেক মন্ত্রীমশাইয়ের আজকের এই পরিণতির জন্য তিনি নিজেই কি দায়ী নন? ক্ষমতা থাকাকালীন সময়ে তিনি কি একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছিলেন না? এটা কি তারই কর্মফল নয়? আপনার মতেও তাই হলে ভিডিওটির কমেন্ট বক্সে হ্যাঁ লিখুন, না হলে না লিখেও জানাতে পারেন অন্য কোনো ভাবনা।